আমরা আজকের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বো ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম বসুদেবসুতম দেবম কনসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতা স্তুন্বন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি ইয়ম সামগাঃ ধ্যানাবস্থিতত্তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনো যস্যাম তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা ১৪ নম্বর শ্লোক অবধি পড়েছি। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব ইয়া প্রপদ মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। এটা ভগবান বলছেন, আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলছেন যে ভগবানের যে ত্রিগুণাত্মিকা যে দৈবী মায়া, সেই মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। মায়া মম মায়া দুরত্তয়া, দুরত্তয়া শব্দটি ব্যবহার করছেন, যার অর্থ হচ্ছে যেটিকে অতিক্রম করে যাওয়া আমাদের পক্ষে অত্যন্ত কঠিন। যারা ধর্মাধর্ম সব পরিত্যাগ করে আমাকে একমাত্র আমারই শরণাগত হয়ে আমারই ভজনা করে, তারা কেবল এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ এই মায়া থেকে পরিত্রাণ লাভ করতে পারে। আমরা তখনই ভগবানের এই মায়াকে অতিক্রম করতে পারি যখন আমরা ভগবানের শরণাগত হই, সব কিছু ছেড়ে ওই আমি সব ছেড়ে আমার ধরব তোমার রাঙা চরণ দুটি, এই যে আমার ব্রত, এই যে আমরা গান গাই না, এই সমস্ত গান, এই যা কিছু বন্দনা সব কিছুর এই আমাদের ভাবনা চিন্তা থেকে এসেছে। আমরা পরের শ্লোকে যাচ্ছি, সেখানে বলছে নোমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়াপহৃত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাঃ। ভগবান বলছেন নমাম দুষ্কৃতিনো জনাঃ দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়াপহৃত জ্ঞান আসুরম ভাবম আশ্রিতাঃ। একবারে আমরা গোদা বাংলায় পড়ে নেব, বাংলায় কি বলছে দেখুন। বলছেন যারা পাপ কর্ম পরায়ণ, যারা পাপ কর্ম পরায়ণ মোহগ্রস্ত এবং বিবেকশূন্য নরাধম, তারা মায়া দ্বারা হতজ্ঞান হয়ে কেবল ইন্দ্রিয় ভোগরূপ আসুর স্বভাব প্রাপ্ত হবার দরুন আমাকে ভজনা করে না। ভগবানের কাছে প্রশ্ন করছি তো আমরা যে কেন আমরা আপনাকে ভজনা করি না, এই যে কেন আমরা তাকে অতিক্রম করতে পারি না। ভগবানের মায়া কি এত ভয়ানক যাকে অতিক্রম করতে আমরা পারবো না? ভগবান তাই বলছেন মানুষ কেন এই মায়াকে অতিক্রম করতে পারে না। নমাম প্রপদ্যন্তে, নমাম প্রপদ্যন্তে দুষ্কৃতিনো, দুষ্কৃতিনো সেই আমরা যারা দুষ্কর্ম করে বা যারা পাপ কর্ম করে, নমাম প্রপদ্যন্তে এইসব মানুষরা আমার কাছে আসে না, আমার শরণ নেয় না। এইসব মানুষরা কেন আমার শরণ নেয় না? কারণ তারা মোহগ্রস্ত।
আমি ঠিক এই শ্লোকটি কোথায় আছে জানি না, কিন্তু অনেকবার শুনেছি এবং নানাজনের কাছে শুনে এই শব্দটি, এই শ্লোকটার কথা মনে হয়েছে বলে এখানে উল্লেখ করলাম। দুর্যোধন বলছেন যে জানামি ধর্মম ন চ মে প্রবৃত্তিম, জানামি অধর্মম ন চ মে নিবৃত্তিম। আমি ধর্ম কি সেটি জানি, কিন্তু সেটির প্রতি আমার কোনো রকম ভালোবাসা বা আসক্তি তৈরি হয় না। আমি অধর্ম কি তাও আমরা জানি, কিন্তু তবু আমার তার প্রতি কোনো রকম আসক্তি তৈরি হয় না। দেখুন, এটা একবারে আমাদের জীবনের গল্প। আমরা সবসময় মোহগ্রস্ত, এই ইয়ে থেকে বেরোলুম, আমাদের কি বেশ বলে, এ থেকে বেরোলাম, হাসপাতাল থেকে বেরিয়ে এলাম, ডাক্তারবাবু বলছে না বুঝলেন আপনার ব্লাড সুগারটা খুব বেশি, ব্লাড সুগার ভীষণ বেশি, অতএব আপনার এখন যদি আপনি যদি চেক না করেন তো পরের বার থেকে আপনাকে ইনসুলিন দেওয়া হবে। আমরা গেলুম একজনের বাড়িতে, সেখানে গিয়ে অনেকগুলি নন, যেহেতু ডায়াবেটিস অতএব সব নোনতা খাবার দিয়েছে, ঠিক আছে তাতে এতটুকু চিনি টিনি নেই, কিন্তু তার ফাঁকে একটা ভালো দেখে জল ভরা তালশাঁস দিয়েছেন। তিনিও বললেন যে কি আর আছে মহারাজ, একখানা মাত্র তো, আপনি জানেন আমি রোজ রোজ 10খানা মিষ্টি খেতুম, তা নয় একখানা তো মাত্র, 10টা মিষ্টি খেতেন তো এখন তো মাত্র একটা, অতএব এটা খেলে আপনার কি সমস্যা আছে। আমার তাই নিজের বিচার হতে শুরু করলো, তাই তো সত্যি তো মা তো বলছেন খেতে দিচ্ছেন একটাই মিষ্টি, ব্যাস এইটাকে বলছেন মুড়া, মোহগ্রস্ত হয়ে গেছি। মুড়া মানে নির্বোধ অবশ্যই, কিন্তু কে নির্বোধ, যা যে বোধ থাকা সত্ত্বেও যে নিজেকে বুদ্ধিমান মনে করে, শুধু তাই নয়, শুধু বুদ্ধিমান মনে করে না, নিজে বোধ থাকা সত্ত্বেও বোকার মতো কাজ করে থাকে, যে কাজ তার করা উচিত নয় সেই কাজ করা থাকে, এবং এই কারণে এই নির্বোধ ব্যক্তিরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। বলছেন না মায়ায়া অপহৃত জ্ঞানম, মায়া কি করে যে জ্ঞান সেটাকে অপহরণ করে নেয়। এমন নয় যে তার কাছে জ্ঞান নেই, অবশ্যই জ্ঞান আছে, সে যে জানে না এরকম নেই তা নয়, কিন্তু মায়া কি করছে তার কাছ থেকে জ্ঞানটি চুরি করে নিচ্ছে, ভীষণ বাজি বলছেন চুরি করে নিচ্ছেন। তাই বলছেন এই মায়ায়া অপহৃত জ্ঞানম, এদের মায়াশক্তি, এদের বোধবুদ্ধি মায়াশক্তি দ্বারা সম্পূর্ণরূপে অপহৃত হয়েছেন, তাই এরা কি করছেন আসুরম ভাবম আশ্রিতাহা, তাই এরা দুষ্ট আসুরিক ভাব এটিকে গ্রহণ করছেন, আশ্রয় করছেন, দুষ্ট আসুরিক ভাবকে আশ্রয় করছেন। কেন বলছেন এই আসুরিক ভাবকে আশ্রয় করছেন, কারণ প্রত্যেক মানুষের ভেতরেই ভারী সুন্দর এই গুণ আছে, দিব্য গুণ আছে। এই আমাদের দেখবেন আমরা পড়বো ষোড়শ অধ্যায়, আমরা একটুখানি শ্লোকগুলো শুনে নেব, কি অপূর্ব কথা বলছেন ভগবান। ষোড়শ অধ্যায় দেখবেন একবারে শুরুতেই ভগবান দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগতে বলছেন অভয়ম সত্ত সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্তম ক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতে সলোলুপ্তম মার্দবম হীরচাপলম তেজক্ষম ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবিম অভিজাতস্য ভারত। এই কতগুলি গুণ মাত্র তিনটি শ্লোকের মধ্যে তিনি ভাগ করে দিয়েছেন যে আমার দৈবী গুণ কি, মানে এমন কিছু নয় যে আপনাকে খুব এক্সট্রঅর্ডিনারি কিছু গুণকে আপনাকে অর্জন করতে হবে, প্রত্যেকটি আপনার ভেতরে আছে, শুধু বিকশিত করতে হবে। ছাতা থাকা সত্ত্বেও আপনার ব্যাগেতে একটা ছাতা রাখা আছে, আপনি সেই ছাতা থাকা সত্ত্বেও যদি বর্ষার দিনে ভিজতে থাকেন, ছাতা থাকা সত্ত্বেও যদি আপনি বর্ষার দিনে ভিজতে থাকেন তাহলে তার চেয়ে দুঃখের আর অন্য কোনো কিছু নেই। আপনার ব্যাগের ভেতরে ছাতা আছে, আপনি বোকার মতো ভিজে যাচ্ছেন, মানে এই দিব্য গুণগুলো আমার ভেতরে আছে, শুধু আমি অভ্যাস করছি না না বলেই এই সমস্যা হচ্ছে। বলছেন অভয়ম সত্ত সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। অভয়ম, অভয়ম মানে বলছেন আমরা জানি যে কোনো ভয় না পাওয়া, ভয় না পাওয়া এরকম নয়, কিন্তু
ভয় পাওয়া না এই কথা বলছে না। আমরা খুব আমাদের ভীষণ, আমরা খুব সাহসী, আমরা কখনো কোনো কিছুতে ভয় পাই না, কোনো কিছুর মধ্যে আমাদের ভয় আসে না, এটা ঠিক আছে। কিন্তু ধরুন আপনার বাড়ির সামনের জায়গাটা রাজনৈতিক নেতারা এসে বললেন এই এতটা জায়গা ছেড়ে দিতে হবে, এইখানে আমরা পার্টি অফিস করব, আপনি তো কিছু করছেন না, আস্তাকুর করে রেখে দিয়েছেন। আমি একবারও বলতে পারছি না, ওরে আমি পয়সা খরচ করে জায়গাটা কিনেছি, মনে হচ্ছে যদি রাজনৈতিক নেতাদের সাথে ঝগড়াঝাটি করি তাহলে তারা একটা সময় আমায় ধরে ভালো করে পিটবে, অভয়ম আমার। অথচ রাত্রিরে যদি চোর ডাকাত এসে যায় আমি লাঠি হাতে নিয়ে তাকে পিটোতে চলে যাই, আমার ভিতরে নির্ভয়তা আছে। অভয়া শব্দের অর্থ এখানে হচ্ছে আনকম্প্রোমাইজিং ক্যারেক্টারিস্টিক্স, যে অবস্থায় আমি কোনো কিছুর সাথে নিজেকে মিলই না। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, সত্য সংশুদ্ধি নিজের ভেতরের যে শুদ্ধি ভাব, আমরা পড়বো যখন আমরা এই অধ্যায়টা পড়বো তখন দেখব এই সমস্ত দিব্য ভাব, খুব বেশি দিব্য ভাবের কথা বলানি, এই সামান্য কটি দিব্য ভাব বিরাজ করছে। এই শুধু এই দিব্য ভাবগুলোকে যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে এই দিব্য ভাবের ফলে আমার ভেতরের যে মানুষটি, সেই দেবতা মানুষটি, সে জাগ্রত হবে। আমরা জাগ্রত হই না, আমরা মূঢ়ের মতো আচরণ করি, বোকার মতো আচরণ করি, তাই আমরা এইরকম গোলমাল করে ফেলি। তাই ভগবান বলছেন নমাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়া অপহৃত জ্ঞানম আসুরম ভাবমাশ্রিতা। আপনারা অনেকেই সার্কাসে গিয়েছেন, এখনকার দিনে তো আর পশু পাখি নিয়ে সার্কাস দেখানো হয় না, তাই ছেলেবেলার স্মৃতি একটু হাতরে হাতরে দেখুন, যখন হাতি ছোট থাকে তখন তার পায়ে শেকল বেঁধে দিয়ে একটা গাছের সাথে লাগিয়ে দেয়, ছোট্ট হাতি সে বারবার সেই শেকল টেনে ছিঁড়ে যাওয়ার চেষ্টা করে, তারপরে সে দেখে না যে লাঠিটা বা গাছটার সাথে তাকে বেঁধে দেওয়া হচ্ছে সেটা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, ফলে সে কোনো অবস্থাতেই সেই শেকল ভেঙে চলে যেতে পারে না। তারপরে কি হয়, সে যখন বড় হয়ে যায় তখন একটা ছোট্ট সাধারণ জিনিসের সাথে তার পায়ে শেকল বাঁধা থাকলেও ওই যে তার একটা পূর্ব স্মৃতি কাজ করে যে সে কোনোভাবেই এই শেকল ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, তাই সে বদ্ধ হয়। মানুষের ক্ষেত্রেও এক্স্যাক্ট ঠিক এরকম হচ্ছে, সে পারে ওই মায়াকে অতিক্রম করে যেতে পারে কিন্তু তবু সে মায়াকে অতিক্রম করে যায় না, তারা মূঢ়ের মতো আচরণ করেন। ভগবান এবার ভারী সুন্দর কথা বলছেন চার রকমের মানুষ আমায় ভজনা করেন, যারা আসুরী প্রকৃতি তারা আমার ভজনা করবে না, কারণ মায়ার মধ্যেই তারা সন্তুষ্ট, তারা খুব আনন্দে আছে, তারা কখনো কিছু চায় না। কিন্তু যারা ঈশ্বরের ভজনা করে তারা, তাদের মধ্যে আবার চার থাকের মানুষ থাকে। আমরা অনেক সময় ভগবানকে চেয়েও চাই না, আমাদের ইচ্ছে করে না ভগবানকে চাইতে, কি হবে ভগবানকে চাইলে, আবার মুশকিল, ভগবান যদি আবার উল্টে কিছু চায় তাহলে তো সেগুলো দিতে হবে, তাই ভগবানকে আমরা চাই না, আমরা আনন্দে মেতে থাকি আর ভাবি বেশ আছি। বলছেন চতুর্ভিধা ভজন্তি মাম জনা সুকৃতনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। চার রকমের মানুষ আমাকে ভজনা করে, দেখুন অর্থ কি সুন্দর বলে দেওয়া আছে। ১৬ নম্বর শ্লোক বলছেন ভরতর্ষভ, এ ভরত বংশের শ্রেষ্ঠ অর্জুন, আর্তি যুক্ত তত্ত্ব জিজ্ঞাসু বা মুমুক্ষু ইহকালের পরকালের অর্থ বা সুখকামী এবং পরোক্ষ জ্ঞানী, এই চার প্রকারের সুকৃতিশালী ব্যক্তি আমার ভজনা করেন। চতুর্বিধা ভগবান বলছেন, চতুর্বিধা চার রকমের মানুষ ভজন্তে মাম আমাকে ভজনা করে। জনা সুকৃতা সুকৃতি নো অর্জুনা, এরা কেমন না, এরা সুকৃতিশালী, এদের জীবন আনন্দে পূর্ণ, এদের ভিতরে একটি সুকৃতি রয়েছে, এরা পুণ্যকর্মা। বলছেন দুষ্কৃতনহা মাং জনা সুকৃত অনার্জুন, বলছেন সুকৃতি নো অর্জুন, হে অর্জুন তারা পুণ্যকর্ম, দুষ্কৃতিনহা
দুষ্কৃতীন দুষ্কর্মধারী, তাদের আগের শ্লোকের আমরা বলা আছে। তাই এই শ্লোকে যারা আছে তারা হলেন সুকৃতীন, এই সৎকর্মী যারা চায় তাদের সম্পর্কে আলোচনা করছেন। কি বলছেন? আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ। এই চারজনের ভেতর কারা কারা হলেন? প্রথম জন হচ্ছেন আর্ত, যারা বিপদগ্রস্ত। আমি জানি একজন মানুষকে, তিনি বলছেন যে আমি ভগবানকে মানি টানি না, একেবারেই মানি না, কোনোভাবে মানি না। কিন্তু যেই দেখলেন নিজের বিপদ হয়েছে, পেটে একটি ছোট্ট টিউমার ধরা পড়েছে এবং টিউমারটি কেটে যাচ্ছে বায়োপসি, বায়োপসি নাম শুনেই তার আত্মারাম খাচস্ত হয়েছে। আদৌ সেটা ক্যান্সারাস হবে কি না তা জানি না, হে ভগবান আমি রক্ষা করি, হে ভগবান রক্ষা করো, রক্ষা করো। আমরা যারা অঙ্কে বা এই সমস্ত বিষয়েতে স্কুলেতে যারা খুব কাঁচা, অঙ্কে কাঁচা, তারা পরীক্ষার সময় তাদের স্পেশাল একটা ভগবানের প্রতি ভীষণ ভালোবাসা আছে। আপনারা একটা সিনেমা দেখেছিলেন কি না জানি না, থ্রি ইডিয়টস, সেই থ্রি ইডিয়টসে একটা অদ্ভুত ছবি দেখানো ছিল যে সেই র্যাঞ্চো সে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আর তার বন্ধুরা কেউ বন্দনা করছে, কেউ নাগ দেবতাকে এক লিটার দুধ খাওয়াচ্ছে, হ্যাঁ কেউ গরু গোমাতাকে ঘাস খাওয়াচ্ছে, সব রকম করছে। আর তো এরা বিপদগ্রস্ত, এরা শর্ট টাইম, অল্পর জন্য, যে বিপদকে যে অতিক্রম করতে হয় হমসে বড়া কই হ্যায়, হ্যাঁ আমার মতো বড় কেউ আছে, তোমাকে ভজনা করছিলাম, এই তোমার বাবার ভাগ্য ভালো, ভগবানকে এরকম বলে। এই হচ্ছে, এই সাধারণত আমরা কষ্টে পড়লে ভগবানকে ডাকি, এই যারা ডাকে এই তারা হলেন আর্ত। মন্দের ভালো, একেবারেই যারা ডাকতো না তবু অন্তত ডাকে, এ হচ্ছে মন্দের ভালো। এই কবির দাসের একটি ভারী সুন্দর শ্লোক আছে, তিনি বলছেন সুখমে সব সুমিরন, দুঃখমে সব সুমিরন করে, সুখমে করে না কই, সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। দুঃখমে সব সুমিরন করে, দুঃখে আমরা সবাই তা ভগবানকে ডাকি, দুঃখমে সব সুমিরন করে, দুঃখে আমরা ভগবানকেই ডাকি, আমরা ভগবানকে ডেকে থাকি, দুঃখের দিনে আমরা ভগবানকে ডাকি। সুখমে করে না কই, সুখের দিনে আমরা কেউ ভগবানকে ডাকি না, সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। যে দুঃখের দিনেও ভগবানকে ডাকে সে তার জীবনে সুখ দুঃখ কেমন করে আসবে, তার জীবনে কখনো দুঃখ আসতে পারবে না, তার জীবনে কখনো কোনো অবস্থাতেই দুঃখ আসতে পারবে না, দুঃখ আসার সম্ভাবনা একেবারে শূন্য বলছেন। কারণ সে সুখের সময় সব সময় সে ভগবানকে অভ্যাস করা, ভগবানকে ডাকা অভ্যাস করা শিখেছে, সেই কারণে তার জীবনে আর কোনো দুঃখ নেই, তার জীবনে আর কোনো দুঃখ হতে পারে না, এই রকম অবস্থা। বলছেন আরতি এই শব্দটার অর্থ হলো ক্লেশ বা দুঃখ, দুর্দশা বা উদ্বেগ। সুতরাং যখনই আমাদের জীবনের মধ্যে আরতি হয় সেটা আমাদের, আমরা ঈশ্বরকে ডাকি। এটাও কিন্তু একটা প্রেরণা, এটাও একটা কথা, এটাও একটা প্রেরণা যে ঈশ্বর চিন্তাকে ডাকবার একটা প্রেরণা। আমরা এমনিতে তো ডাকবো না, তাই ভগবান আমাদের তাকে ডাকবার একটা নতুন পদ্ধতি শুরু করেন, আমাদের জীবনে দুঃখ দেন। দ্বিতীয় জন হলেন জিজ্ঞাসু, যারা জ্ঞান অন্বেষণ করেন, যারা জানতে চান, অর্থাৎ যাদের মনে জিজ্ঞাসা আছে, যাদের মনের ভেতরে জিজ্ঞাসা আছে। বলছেন এইটা, যারা তত্ত্ব জিজ্ঞাসু তিনি হচ্ছেন ঈশ্বরের ভক্ত, যারা অর্থের অনুসরণ করেন তারা ভগবানকে জানতে চান, এই ধরনের মানুষও ঈশ্বর চিন্তা করেন। এ কথা সত্যি। আরেকজন কি আছেন, ওই যে অর্থার্থী, মানে অর্থের অনুসরণ করেন, টাকা পয়সা, হে ভগবান আমাকে কিছু টাকা পয়সা দাও, টাকা পয়সা মিলিয়ে দাও আমাকে কিছু, আমি টাকা চাই, আমার টাকার প্রয়োজন আছে, হে ভগবান আমাকে টাকা পাইয়ে দাও। এটা সত্যি যে বিষয় যে সেও ভগবানকে চায়, কিন্তু এই বিষয়ের মধ্যে দিয়ে সে যখন ভগবানকে চাইতে থাকে, ভগবানকে প্রার্থনা করে, ধীরে 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 তার মন একসময় ভগবান এমন একটি আকর্ষণ, তাকে ভাবতে 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 একটা সময়
তার ভেতরের যে যে অর্থের প্রতি ভালোবাসা সেটা ধীরে ধীরে চলে যায়। ঠাকুর বলছেন না, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। পূবের দিকে আমরা যাত্রা করেছিলাম কিছু টাকা পাবো বলে, কিন্তু যত পূবের দিকে যাচ্ছি সূর্যের যত শোভা দেখতে পাচ্ছি, যত আলো দেখতে পাচ্ছি, তত আর আমার টাকা পাওয়ার ইচ্ছাটা আমার মনের ভেতরে কোনোভাবেই যাচ্ছে না। এই হলেন তৃতীয় জন। তৃতীয় জন এটা হলেন তৃতীয় জন। তাই বলছেন যে এই আর কি, তাহলে তিনজন হলেন কি, আর্থ জিজ্ঞাসু অর্থার্থী। এই যে শিক্ষা, এই যে শিক্ষা সেইটি আসছে, এবং সর্বশেষ যে প্রার্থী আছেন যিনি ডাকেন তিনি হলেন জ্ঞানী। জ্ঞানী কি করেন, যিনি ঈশ্বরের সন্নিধান লাভ করতে চান, সান্নিধ্য লাভ করতে চান, তিনি হলেন জ্ঞানী। যিনি ভগবানকে শুধুমাত্র কোনো একটা বিপদের সময় চান না, তিনি ভগবানকে টাকা পয়সার খোঁজের জন্য চান না, যিনি মাত্র খোঁজার খোঁজের জন্য চান না। এই দেখুন, আমরা এ থাকি না, চার ধরনের মানুষ বাজার করতে যাই। একজন বাজার করতে যাচ্ছি, হে ভগবান আমার জিনিসটা, ভালো জিনিসটা পাইয়ে দাও, হে ভগবান, যেই পাওয়া হয়ে গেল ব্যাস হয়ে গেল, আমি গেলাম আমার পছন্দের জিনিসটা পাওয়া হয়ে গেল চলে গেল। দ্বিতীয় জন তারা যাচ্ছে, সে বলছে আচ্ছা দেখি না, আমি যাচ্ছি সবজি কিনতে, একটু মাছের বাজারটা ঘুরে দেখি না যে মাছের বাজারটা কেমন, আমি একটুখানি ঢুকে ঢুকে মাছের বাজার দেখে গেলাম। আরেকজন ভাবছে যাই আমি এই জিনিসটা কিনে নিলো আর ওটাও কিনি, তাহলে আমার যদি কিছু এটা পরে বিক্রি টিক্রি করলে লাভ হয়। কিন্তু চতুর্থ জন সে কিন্তু বাজার করতেই যাচ্ছে, সে খুঁজে খুঁজে সেরা জিনিসটিকে খুঁজে বার করার আপ্রাণ চেষ্টা করে যাবে। এই চতুর্থ জন হচ্ছে জ্ঞানী। এই চতুর্থ জনকে আমাদের প্রয়োজন আছে। তাই তিনি এমন এই অসাধারণ মানুষ, আমরা সবসময় তো অসাধারণ মানুষকেই ভালোবাসি, দেখবেন আমাদের জীবনে আমাদের এমন সাধারণদের সঙ্গে থাকতে থাকতে আমরা কেবল অসাধারণ মানুষকে ভালোবাসার চেষ্টা করি, অসাধারণ মানুষকে খোঁজ করি। তাই বলছেন ভগবান, বলছেন যে এই যে যিনি ঈশ্বরের স্বরূপকে জেনেছেন, তার সমস্ত মন প্রাণ ঈশ্বরে সমর্পিত হয়েছে, সেই রকম মানুষকেই আমরা চাই। সেই মানুষকে ঈশ্বর ভালোবাসেন ঠাকুরের সেই গল্প অনুযায়ী। সার্জেন সাহেব আলো নিয়ে বেরিয়েছেন, সকলের মুখের ওপর আলো ফেলছেন, কিন্তু সেই মানুষগুলোর সেই তিনি বেশি ভালোবাসেন যে বলে, সার্জেন সাহেব আলোটা তোমার মুখের উপর ফেলো, আমি তোমাকে দেখি। ভগবান আনন্দ পান যে মানুষ সত্যি সত্যি তাকে দেখতে চান, আর নারা যারা দেখতে চান না তাদেরকে তিনি বলেন মিছি মিছি কানামাছি ভব, যাকে পাবি তাকে ছো, তাকে তিনি ঘুরিয়ে বেড়ান। এর পরের শ্লোকটা আমরা দেখছি, 17 নম্বর শ্লোক। বলছেন তেষাম জ্ঞানী নিত্যয়ুক্তা, তেষাম জ্ঞানী নিত্যয়ুক্তা, নিত্যয়ুক্তা এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনা অত্যর্থম অহম সচ মম প্রিয়। তাহলে এই শ্লোকের কি অর্থ আমরা দেখতে পাচ্ছি, 17 নম্বর শ্লোকে বলছেন এরা অর্থাৎ এই চার প্রকার ভক্ত সকলেই মহান, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ। ভগবান বলছেন জ্ঞানী আমার আত্মস্বরূপ, এ আমার মতো, কারণ আমাদের চিত্ত সে জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি, যে আমি অর্থাৎ বাসুদেব সে আমাকেই আশ্রয় করে। এই ট্রান্সলেশনগুলো আরও জটিল, আমরা সেই কারণে ধীরে ধীরে খোসা পেঁয়াজ ছাড়িয়ে যাব। বলছেন তেষাম জ্ঞানীম নিত্যায়ুক্তা, বলছেন এই যে চার রকমের কথা বললাম না, চার রকম যারা ভগবানকে চাইছেন, আর্ত জিজ্ঞাসুর অর্থী আর জ্ঞানী, অর্থার্থী আর জ্ঞানী, চারজন যে সেরা এদের কথা বলছেন। এরা কিরকম, এই সকল পুণ্যাত্মা কেমন না, এরা নিত্যযুক্ত, এরা একেবারে নিত্যযুক্ত। কিরকম নিত্যযুক্ত না, এরা সদাযোগী, যুক্ত হয়ে না থাকলে হয় না। আপনি
আজকে বাড়িতে গিয়ে আমাদের আমাদের এই গ্রুপে যেহেতু সবাই মায়েরা, তাই এই উদাহরণটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আজকে রোজ রান্না করেন, রোজ রান্না করেন, রোজ রান্না করেন, রান্নার প্রতি আপনার একটা অদ্ভুত একটা আপনার একটা পারঙ্গম এসে গেছে। আপনাকে বলতে হয় না কড়ায় ঠিক কতটা তেল দিলে, আপনি সবজি দেখে নিলেন, কতজনের তরকারি হবে বুঝে নিলেন, ঠিক কতটা তেল দিতে হবে, আপনি ওই মেপে মেপে 3 চামচ তেল 1.5 চামচ তেল এ সমস্ত কিচ্ছু করেন না। একবারে দেখে টুকটুক করে 2 পালা দিয়ে দিলেন, গল্প করতে করতে বকুল কথা দেখতে দেখতে মশলা দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন, কষা হয়ে গেল, সব কিছু করলেন, একটা পারঙ্গমতা এসে যায়। পারঙ্গমতা এলে কি হয়, মানে আপনাকে আর এটা নিয়ে ভাবতে হয় না। ঠিক সেই রকম এদের বলছেন নিত্যযুক্ত, এরা সবসময় ভগবানের সঙ্গে লেগে আছে। এই চারজন, চারজনের মধ্যে এরা হলেন, এরা সবাই নিত্যযুক্ত। এরা 5 মিনিটের জন্য যদি যোগী হয়, ধরুন আপনার খুব কষ্ট হয়েছে, আপনি ভগবানকে বলছেন হে ভগবান আমাকে ছেড়ে দাও, আমি আর পেরে উঠছি না, আমাকে ভালো করে দাও, এইটা হচ্ছে দেখুন অল্প সময়ের জন্য। ডাক্তার এলেন, আপনাকে একটা ওষুধ দিলেন, আপনার যে কষ্টটা হচ্ছে সেটা কেটে গেল। আপনি খুব ক্ষণিকের জন্য ভগবানকে ডাকছেন, অল্প সময়ের জন্য ভগবানকে ডাকছেন। এই 5 মিনিটের জন্য যোগী হলেও ভগবান তাকে সেরা বলছেন। কেন সেরা বলছেন? নারদীয় ভক্তিসূত্রে একটি ভারী সুন্দর কথা আছে, সেইখানে একটি কথা এখানে এইখানে ভগবান সেটি ব্যবহার করেছে, একার ভক্তির বিশিষ্যতে। নারদীয় ভক্তিসূত্রে 67 নম্বর শ্লোকে ভগবান বলেছেন ভক্তা একান্তিনো মুখ্য, ভক্তদের মধ্যে একান্ত ভক্তরা, একনিষ্ঠ ভক্তরা শ্রেষ্ঠ। এই বিশিষ্যতে শব্দের অর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট। এই যে চারজনের মধ্যে এবার ভগবান ডিফারেন্সিয়েট করছেন সেরাটাকে, সেরাটাকে প্রিয়হি জ্ঞানিনম অত্যর্থম অহম। এই চারজনের মধ্যে সেরা হলেন ইনি, জ্ঞানীরা আমার অত্যন্ত প্রিয়। ঈশ্বর অবতার স্বরূপে এই অহং শব্দটি ব্যবহার করেছেন, দেখুন প্রিয় হি জ্ঞানিন অর্থার্থম অহম। অহম শব্দটা সাধারণত ঠাকুরকেও আমরা দেখেছি, ঠাকুর অহম শব্দটা, আমি শব্দটা কখনো ব্যবহার করতেন না। দেখুন এখানে সেইটি বোঝানোর জন্য সেই বিধিনিষেধের পারে চলে যাচ্ছেন ভগবান। সেই বিধিনিষেধের পারে গিয়ে তিনি বলছেন এই চারজনের মধ্যে জ্ঞানীরা হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ, সচম অপ্রিয়। শুধু প্রিয় বলছেন না, তিনি বলছেন তিনি আমার অতীব প্রিয়, তিনি আমার অত্যন্ত প্রিয়। আমি এরকম ভক্তকে অত্যন্ত ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আমার আর তার ভেতরে বিচ্ছেদ নেই, সে সর্বাবস্থায় সুখে দুঃখে সর্বাবস্থায় সে আমাকে ধরে রেখেছে। আমাদের মা ঠাকুরুন কি সহজ সহল করে এই ভাবটিকে বলেছেন, বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার কখনো অনিষ্ট হয় না, তার অনিষ্ট হবে কি করে? আপনি যদি সর্বদাই ভগবানের চিন্তাতে মগ্ন থেকে যান, আপনি কখনো তো ভগবানের চিন্তাহীন হবেন না। অতএব আপনি ইষ্টকে ছেড়ে, আপনার ভগবানকে ছেড়ে কখনো অন্য অবস্থায় থাকতে পারবেন না। তাই বলছেন, তাই ভগবান বলছেন তিনি আমার অত্যন্ত প্রিয়। এই যে জ্ঞানিনা অত্যর্থম অহম স চ মম প্রিয়, তিনি আমার অত্যন্ত প্রিয়, তিনি আমাকে ভীষণ ভালোবাসেন, কারণ তিনি কোনো অবস্থাতে আমার সঙ্গে ছেদ চান না। আমি তাকে ভালোবাসি বা না বাসি, তিনি আমাকে সবসময় ভালোবাসেন, এই ভগবানের সঙ্গে সংযুক্ত হতে চান। স্বামীজি ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, কয়েকদিন চলে গেল, একদিন ঠাকুর জিজ্ঞাসা করলেন আচ্ছা তুই যে আসিস, আমি তো তোর সাথে কথাও বলি না, তোর দিকে ফিরেও তাকাই না, তাহলে তুই আসিস কেন? ভারী সুন্দর উত্তর, আমার ভালো লাগে তাই আমি আসি। এই ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে এই ভালোবাসাটা এই প্রিয়তাটা তৈরি করতে হয়। ঠাকুর বলছেন না কি সহজ করে বলছেন, বলছেন যে যে বিষয়ের বিষয়ের প্রতি টান, তারপরে সংসারী বিষয়ের বিষয়ের প্রতি টান, সতীর পতির ওপর টান,
মায়ের সন্তানের প্রতি টান, এই তিন টান একত্রিত হলে তবে ঈশ্বরের প্রতি টান তৈরি হয়। আমাদের এটা ঠিক, এই তিন টান আমরা একত্রিত করতে পারবো না, কিন্তু এই টান শব্দটা দেখুন তিনটে জায়গায় ব্যবহার করেছে, বিষয়ীর বিষয়ের প্রতি টান, সন্তানের প্রতি মায়ের টান, আর ওই ইয়ের প্রতি টান, এই তিনটি টানকে তিনি একত্রিত করছেন। টান শব্দটার অর্থ হচ্ছে প্রিয়তা বুদ্ধি, ভগবানের সঙ্গে ভালোবাসা। এই ভগবানের সঙ্গে যদি ভালোবাসা আমাদের না জাগে, ভগবানকে যদি আমি ভালোবাসতে না পারি, আমি কোনোভাবেই তার প্রিয় হয়ে উঠতে পারবো না। একটি ভারী সুন্দর গল্প আছে এখানে, সুন্দর গল্প আছে, এটা ভাগবতের, শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে এটা আছে, ভগবানের কাছে, এই যে প্রহ্লাদের গল্প আছে। প্রহ্লাদ, সে ভগবানের কাছে কিচ্ছু চাইত না, সে 5 বছরের বালক, সে শুধুমাত্র ভগবানের কাছে শুদ্ধা ভক্তি এবং ভালোবাসাই চেয়েছিল। যখন ভগবান নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হলেন এবং তখন তার সেই রূপ দেখে সবাই ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠলেন, একমাত্র বালকই তার মনের ভেতরে কোনো রকম প্রভেদ হয়নি, কারণ তিনি মহিষাস নৃসিংহরূপে আসুন আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে আসুন, প্রহ্লাদ জানত তিনি আর কেউ নন, তিনি তার সেই নারায়ণ, তার সেই প্রিয়জন, যে রূপেই তিনি আসুন না কেন। তাই তিনি একেবারে শান্ত ছিলেন। ভাগবতে নৃসিংহদেব আছে, নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ ভদ্র ভদ্রম তে প্রীতিহম তে সুরত্তম তে অসুরত্তমম, হে প্রহ্লাদ, হে অসুর কুলশ্রেষ্ঠ, অসুরত্তমম অসুরদের মধ্যে শ্রেষ্ঠ, তুমি আমায় বলো তুমি কি বর চাও, আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি, তুমি কি বর চাও। প্রহ্লাদের উত্তরটা অসাধারণ, আমরা কিন্তু ভগবানকে এই কথা বলতে পারি না। প্রহ্লাদ বলছেন যে আমি ব্যবসাদার নই, কি সুন্দর কথা, আমি ব্যবসাদার নই যে ভক্তি ভালোবাসা কেনা বেচা করব, আমি আমার ভক্তি একনিষ্ঠ, এর পরিবর্তে আমি কিচ্ছু চাই না। দেখুন আমাদের কিন্তু ব্যবসাদারই ভক্তি থাকে, ভগবান যখন আমাদের দিতে থাকেন আমরা বলি ও ভগবান আপনার মতো হয় না, ও অসাধারণ, আপনি যা করেন না আমাদের যা ভালোবাসেন না, ও আপনার তুলনা হয় না। তারপরে যেই ছেলেটা ফার্স্ট ক্লাস পেল না ব্যাস সঙ্গে সঙ্গে গিয়ে তোমাকে রোজ সকালবেলা জুয়ের মালা দিই, হ্যাঁ এইরকম ভালো ভালো প্যাঁড়া ট্যাঁড়া সব দিই, আর তুমি কিনা আমার এত বড় বিপদ করলে। দেখুন আমাদের সাথে ভগবানের একটা ব্যবসাদারী সম্পর্ক তৈরি হয়েছে। অতটুকু ছেলে প্রহ্লাদ কি সুন্দর কথা বলছেন, বলছে আমি ভক্তির বণিক বা ব্যবসাদার নই, তোমার সঙ্গে আমি ব্যবসাদারি করতে আসিনি, এই ভাবটার প্রয়োজন আমাদের। তাই বলছেন জ্ঞানী, কারণ জ্ঞানী কেন বুঝতে পারেন, কারণ জ্ঞানী দেখতে পান এই জগৎ সংসারে ঈশ্বর ভিন্ন আর কেউ নেই, তিনি নিজেকেও তার নিজের ভেতরেও সেই ঈশ্বরীয় ভাবটি আরোপ করছেন। আমরা জানেন আমাদের সবচেয়ে বেশি অন্য কাউকে ভালোবাসি না, নিজেদের সবচেয়ে ভালোবাসি, একবারে যেই দেখলাম একটু ভুঁড়ি হয়ে যাচ্ছে, দুশ্চিন্তা হতে থাকলো, ট্রেডমিল ট্রেডমিল গিয়ে ছোটাছুটি করতে থাকলাম, কী করে নিজেকে সুন্দর, এদিকে বলছি ভগবান ছাড়া আমি আর দ্বিতীয় কিচ্ছু চাইনি, আমি এদিকে বলছি কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা যা, তা নয়, আমরা নিজেদের চেয়ে নিজেদের মতো করে আর কাউকে ভালোবাসি না, আমরা নিজেদের সবচেয়ে বেশি ভালোবাসি, এবং সবচেয়ে বেশি ভালোবাসি বলেই সবসময় চেষ্টা করি যে নিজেকে সুন্দর এবং মানে একেবারে অপরূপ রাখতে। যে বলে আমি কেয়ারলেস কেয়ারফ্রি বিউটি, আমি কেয়ারলেস কেয়ারফ্রি বিউটি ফলো করি, সেও জানেন নিজেকে ওই রকমই সুন্দর করে রাখে, তিনি রাখেন নিজেকে সুন্দর করে, কেন না, তার এই তিনি চান যে আমাকে এইভাবে প্রকাশিত হোক, আমি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এখন এই ভালোবাসাটা, এই আমার প্রতি যে ভালোবাসা, যদি আমি নিজেকে ঈশ্বর জ্ঞান করতে পারি, আমার যদি বোধ হয় জগতে যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছি প্রত্যেকটি ঈশ্বরের প্রকাশ মাত্র, তাহলে আমিও সেই ঈশ্বর, তাহলে আমি যেমন নিজেকে ভালোবাসতাম আমি আরও বেশি করে ভালোবাসবো এবং তাতে আমি সংযুক্ত হয়ে থাকবো। এই ভালোবাসার বদলে আমি আর অন্য কোনো কিছু চাইব না। আপনাকে যদি বলা হয় কাল থেকে তোমাকে, তোমার 80 বছরের মৃত্যু ছিল, তোমাকে 100 বছরের জীবন দিয়ে দেবো, তোমার এই যে ফেয়ার অ্যান্ড লাভলি যে লুকটা আছে এটা তুমি
আমাকে দিয়ে দাও, আমি মরে গেলেও দেন বাবা দরকার নেই, 80 বছর এমনি দাঁত পড়ে যাবে, চোখ কুৎসিত দেখতে হয়ে যাবে, আমার 20 বছর বেঁচে লাভ নেই, আমি 40 বছর থেকে এইরকম কুৎসিত হয়ে থাকতে চাই না। আমি আমরা নিজেদের ক্ষেত্রে ভালোবাসা, এত নিজেদেরকে ভালোবাসি, সেই ভালোবাসার ভেতরে ব্যবসা দারিত্ব করতে চাই না। তাই বলছেন কি সুন্দর কথা, বলছেন প্রিয় হি জ্ঞানীন অর্থ জ্ঞানীন আত্মার্থম আহম স চ মম প্রিয়, আমার সবচেয়ে প্রিয়। ভগবান বলছেন উদারা সর্ব এবৈতি জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিত সহি উক্তাত্মা মামে বানু তমাম গতিম। কি সুন্দর কথা। শ্লোক নম্বর আঠেরোতে বলছেন এই এরা অর্থাৎ এই চার রকম ভক্ত সকলেই মহান, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ, জ্ঞানী আমার আত্মস্বরূপ, কারণ মদেক চিত্ত সে জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি। ও আমরা আগের শ্লোকটাকে ভুল করে এইটা পড়ে ফেলেছিলাম। অর্থাৎ এই চারজন ভক্ত এরা সকলেই মহান, চারজন ভক্ত তাদের কথা বলছেন তিনি। এরা কেমন? না এরা উদার চেতা। এই চার রকমের ভক্ত কি? না এরা উদার চেতা, এরা উদার উদার রয়েছেন। এখানে ভক্ত ভগবান এই চার রকম ভক্তকে এই মহান বা উদার বলছেন। প্রথম শ্রেণীর ভক্ত আর্ত যারা, তারা কি হচ্ছে? প্রথম শ্রেণীর ভক্ত তারা কিন্তু স্বার্থপর। আপনাদের প্রশ্ন হতে পারে কেন তারা তো স্বার্থপর, তাদের উদার বলছেন কেন? তারা পাওয়ার আশায় ভগবানকে ডাকেন, অর্থাৎ ঈশ্বর তাদের কাছে উদ্দেশ্য নয়, তাদের তারা ঈশ্বরের ভালোবাসা চান না, তারা ওই অবস্থাকে পেরিয়ে যেতে চাইবার চেয়ে শুধুমাত্র ওই যে ট্রানজিটারি পিরিয়ড, যে মাঝখানে যে সমস্যা হয়েছে সেইটুকু পেরিয়ে যাওয়ার জন্য ঈশ্বরকে চান। তথাপি ভগবান তাকেও বলছেন যে উদারা উদারা সর্ব এবৈতে, বলছেন উদারা সর্ব এবৈতে, এরা প্রত্যেকেই উদার। উদার কেন? না এরা আমাকে আশ্রয় করেছে, অল্প কিছুক্ষণের জন্য হলো উচ্চতম ভাবকে সে আশ্রয় করেছে। আমরা তো খেঁড়ার কাছে যেতে পারতাম, ভোঁদার কাছে যেতে পারতাম, ওই অল্প একটুখানি আমাকে তো পেরোতে হবে, কিন্তু তবু আমি সেই অল্পটুকুর জন্য অনন্তের কাছে আশ্রয় গ্রহণ করছি। আমি আমি বলছি যে আমাকে এই অবস্থাতেই হে ভগবান পেরিয়ে নাও। আমার মনে আছে আমরা যখন অমরনাথ যাত্রা করছি, আমরা রাত্রির দিকেই এতে চন্দনপিড়ি থেকে যাত্রা করে দিলাম, সেই রাত্রিরেই আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে শেষনাগে পৌঁছবো। যত রাত্রির হচ্ছে, যত সন্ধ্যে হয়ে যাচ্ছে, দিনের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, সম্পূর্ণ অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে আমরা চলেছি সেই রাস্তায়। ভয়ঙ্কর ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, আগের দিন কর্দমাক্ত রাস্তা, একটি পাও আমরা এগিয়ে আসতে পারছি না, শুধু ওই যেন মাকে খালি প্রার্থনা করছে, মা এই পথকে আমাকে অতিক্রম করিয়ে দাও, মা ওই পথ অতিক্রম, অন্য কোনো কিছুর কথা, অন্য কারুর কথা মনে পড়ছে না, হে সেনাবাহিনীর লোক এসে আমাকে উদ্ধার করে দিয়ে যাও, এই সমস্ত কিছু করছি না, আমরা সেই উচ্চতম আদর্শকে ধরে থাকার চেষ্টা করছেন। সেই কারণেই ভগবান উদারা শব্দটা ব্যবহার করা যাবে, তিনি এই ভাবটিকে করছেন। বলছেন আস্থিত হি যুক্তাত্মা মামে বানুত্তমাম গতিম, তারা মনে করে যোগযুক্ত মনের সাহায্যে তারা আমাতেই প্রতিষ্ঠিত হয়, আমি ভিন্ন আর কোনো কিছুকেই তারা অন্য কোনো কিছুর প্রতি আশ্রয় রাখে না। কি করে এই সর্বোৎকৃষ্ট ভাবটা আমরা জীবনে আয়ত্ত করতে পারি, এটা এখন প্রশ্ন, পরবর্তী উপায়ে ভগবান সেই কথাটাই বলবেন। আমাদের আমরা চাই জানেন তো, যেদিনই দীক্ষা হলো ব্যাস ওই দিন থেকে বেরিয়ে এসেই এমন একটা জীবন যাপন করি, এটা আমাদের সবার ভাবে হয়, আমি অন্য কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, আমরা মনে করি একটা আধ্যাত্মিক সম্পদ হয়েছে বা দেখব, আমিও মুনি ঋষির চেয়ে কোনো অংশে কম নয়, কোনোভাবেই কম নয়, কিন্তু আমরা ভুলে যাই যে মুনি ঋষিদের যে জীবন, আমার গুরুর যে জীবন, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, তিল 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 করে তৈরি হয়েছে। শাস্ত্রে একটি কথা বলা হয়, যেরকম কাঁথা আপনারা যারা মায়েরা জানেন কাঁথা স্টিচ করেন, কাঁথা কিন্তু ওই প্রথম দিনই একবার টানাতেই পুরো ওইটাকে আঁকা যায়নি, একটা একটা করে স্টিচ, একটা একটা করে স্টিচ, সনাই কাঁথা সনাই পন্থা, ধীরে 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 একটা একটা করে স্টিচ দিতে দিতে আমরা কাঁথাটাকে তৈরি করি। ঠিক সেইরকম এই যে অনন্ত পথ, সেটাতে আমরা একটু একটু করে ধীরে 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 ধীরে
যেতে থাকি। তাই বলছেন যে ধৈর্যের সঙ্গে একা ঐকান্তিকতার সঙ্গে আমরা যদি আমাদের জীবনকে গড়ে তুলি তাহলে অবশ্যই আমরা এই অবস্থায় পৌঁছব। এই শ্লোকটা দিয়ে আজকে আমরা থামবো। বলছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। 20 নম্বর শ্লোক আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর শ্লোকে তিনি বলছেন যে কামনা পুত্র কলত্র ধন মান বা বিবিধ লোক, এই কামনা দ্বারা যাদের বিবেক নষ্ট হয়েছে তারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশবর্তী হয়ে ব্রতোপাসাদি ব্রত উপবাসাদি পালন করে, অন্য ক্ষুদ্র দেবতাদের ভজনা করে। এই সুন্দর এই কথাটা ভারী সুন্দর। বলছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। জন্ম জন্মান্তরে ধরে আমরা নিজেকে পরিশুদ্ধ করার জন্য কঠোর সাধন করতে করতে একেবারে শেষ জন্মে, শেষ জন্মে মনুষ্য এই চরম উপলব্ধি করে। কি উপলব্ধি করে? বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বাসুদেব ভগবান কৃষ্ণই হলেন বা বাসুদেব ঈশ্বরই হলেন সব কিছুর ভেতরে বিরাজমান, এই ধারণাটি আমাদের মনের মধ্যে আসে। এই রকম ভক্ত দুর্লভ, সুদুর্লভ, শুধু দুর্লভ বলেননি, সুদুর্লভ, এই ভক্তকে সহজে পাওয়া যায় না। আর সেই রকম ভক্ত সম্পর্কে ভগবান বলছেন মহাত্মা। এই যেমন মাউন্ট এভারেস্টে উঠতে যদি আমরা নাও পারি, কেউ কেউ পেরেছেন, সেই তাদের অভিজ্ঞতাগুলিকে সঞ্চয় করে আমরা একটু একটু করে এগিয়ে যাই, ঠিক সেই রকম এই যে 4 রকমের ভগবানের জিজ্ঞাসুর কথা বলছেন না, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী, এই যে 4 রকম ভক্তের বর্ণনা দিয়ে শ্রীকৃষ্ণ বলছেন এরা সকলেই মহান, সকলেই ভালো, উদারা সর্ব এবৈতে, এমনকি যারা জাগতিক মানে সুখ সুবিধা পাবার জন্য যারা যায় আমার পূজা করে তারাও উদার, তারাও উচ্চমনা। কেন? জ্ঞানী তু আত্মৈব মে মতম, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ, কারণ আস্থিতা সহি যুক্তাত্মা মম এব অনুত্তমম গতিম, কারণ সর্বদা আমার মন প্রতিষ্ঠিত, তার মন আমাতে প্রতিষ্ঠিত থাকে। আধ্যাত্মিক জীবন আমরা যখন অভ্যাস করি আমরা জীবনের শেষে অবশ্যই কিছু জিনিস লাভ করব। কি লাভ করব? আমার স্থূল শরীরটা মারা যাবে, এটা একবারে ঠিক, কিন্তু আমি যদি শুভ সংস্কার তৈরি করি সেগুলো আমার সূক্ষ্ম দেহের সাথে শরীরের সাথে থেকে যাবে, এবং সেই থেকে আমার যে পরবর্তী যে জন্ম তৈরি হবে, পরবর্তী যে জন্ম হবে সেখানে এই পূর্ণতা লাভ করবে। বহুনাম জন্ম নামন্তে, বহু জন্মের অন্তে, বহু জন্মের শেষে আমি অনুভব করব জ্ঞানবান মাং প্রপদ্যতে, আমি এই অনুভব করব। কি অনুভব করব? বাসুদেব সর্বমিতি, সমগ্র বাসুদেব হলেন, এই সমস্ত ব্রহ্মাণ্ডই হলেন বাসুদেব আর স মহাত্মা। আর সেই অনুভব যখন হবেন সেই মহাত্মাকে আমি সুদুর্লভ বলে অনুভব করব। ভগবান এই 4টি জিনিসকে ভারী সুন্দর করে আমাদের আজকে এই যে আমরা যে অংশটি পড়েছি এইখানে এই বিষয়গুলিকে পরপর পরপর ভগবান দিয়ে গেছেন। প্রথমে বলছেন যে আমাকে এরা পায় না, আমাকে ভগবান আমাকে এরা এই আমার যে দুস্তর মায়া এরা অতিক্রম করতে পারে না, কারণ এরা আমার শরণাগত হয় না, এরা আমার শরণ নেয় না। যেহেতু আমার শরণ কেন নেয় না? কারণ এরা কেউ খারাপ নয়, কিন্তু তারা মোহের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। বলছেন 4 ধরনের লোক আমাকে খুঁজে চলে। কারা কারা 4 জন? যারা অল্প সময়ের জন্য চায় আর্ত, যারা সত্যি সত্যি খোঁজার একটু একটু করে মনে যেন কৌতূহল হচ্ছে দেখি এখানে কি আছে, জিজ্ঞাসু অর্থার্থী, যারা উন্নত জীবন যাপন করবার জন্য আমাকে
অবলম্বন করে। আর চতুর্থ যিনি হচ্ছেন তিনি হলেন জ্ঞানী, যিনি সত্যি সত্যি আমায় খোঁজেন। এদের ভেতরে এই চারজন ভক্ত এরা প্রত্যেকেই নিত্যযুক্ত, কিন্তু এদের মধ্যে অতিশয় প্রিয় হলেন জ্ঞানী, কারণ জ্ঞানী কোনো অবস্থাতে আমার থেকে বিচ্যুত হয় না। এদের সবাইকেই, চারজনকেই তিনি উদারা বলছেন। কেন বলছেন? এরা প্রত্যেকেই মহান, তবু আমি জ্ঞানীকে আমার আত্মস্বরূপ বলে মনে করি। কেন না, আমার ভেতরে তার ভেতরে আমার প্রকাশটা সর্বোৎকৃষ্ট হয়, কারণ সে আমাকে খোঁজে, তাই আমাকেই সে জানতে পারে। কারণ যোগযুক্ত মনের সাহায্যে সে আমাতেই প্রতিষ্ঠিত হয়, আমার ভেতরেই সে প্রতিষ্ঠা পায়। বহু জন্মের অন্তে, বহু জন্মের শেষে এটা যে শুধুমাত্র জ্ঞানীরা প্রতিষ্ঠিত হচ্ছে না, সবাইয়েরই হবে। জ্ঞানবান মাম প্রপদ্যতে, আমরা বারবার এই যে প্রথম জন্মে আমরা ফেল করে যাব, কিন্তু এই যে যতটুকু করা আছে সেটা পরবর্তী জন্মে ক্যারিড ফরওয়ার্ড হবে। তারপরে এই সাধন ভজন করতে 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 সূক্ষ্ম মন তৈরি হবে, সেই সূক্ষ্ম মন আমাদের এই বোধটি আমাদের ভেতরে জাগাবে। এই জগৎ সংসারের যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছি, সমস্ত কিছু সেই বসুদেবের বা ঈশ্বরের প্রকাশক। আজকে আমরা সব শুদ্ধ মাত্র বোধ হয় 4-5 শ্লোক পড়তে পেরেছি। আমরা এটি এখন চ্যান্টিং করব, একটুখানি আপনারা বইটা খুলবেন, 15 শ্লোক থেকে হবে। নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়ায়া অপহৃতাঃ জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ। নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়ায়া অপহৃতাঃ জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষব। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষব। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোর্থার্থম অহম স চ মম প্রিয়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোর্থার্থম অহম স চ মম প্রিয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিতা হি উক্তাত্মা মামেবানুত্তমাম গতিম। উদারা সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিতা সহি উক্তাত্মা মামেবানুত্তমাম গতি। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ওম শান্তি 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 হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।